আমার নাতনিকে আপনাদের পছন্দ হয়েছে তো? ঠাম্মার প্রশ্নে মনিয়া অপ্রস্তুত বোধ করে। মনে মনে বলে, ঠাম্মা কি যে করে না, আমাকে সেই অষ্টাদশ শতাব্দীর মহিলা ভেবেছে নাকি? মেয়ের বাড়ির লোককে হাত জোর করে মাথা নুইয়ে ছেলের বাড়ির লোকদেরকে পছন্দ করাতে হবে? ভীষণ রাগ হয়ে যায় তার। হ্যাঁ, আমাদের তো খুব পছন্দ হয়েছে মাসিমা, মনীষও রাজি। এখন একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা পাকা করে নিলেই হয়। প্রবীর বাবুর কথা শুনে ঠাম্মা মনিয়াকে জড়িয়ে ধরে। ঠাম্মা এমন করছে যেন ওনারা পছন্দ করে আমায় ধন্য করে দিয়েছে, মনিয়া রাগটা চেপে রাখে। কিন্তু আমি মনীষের সাথে একবার কথা বলতে চাই। মনিয়া হঠাৎ করে বলা এই কথাটা যেন বাজারের এক গাদা লোকের মধ্যে বোম পড়লে যেমন তাদের অবস্থা হয়, তেমনই অবস্থা দুই পক্ষের। ছেলের বাবা প্রবীর মুখার্জি সবে সিঙ্গারাটা মুখে পুড়ছিলেন। কথাটা শুনে চোখ দুটো বড় বড় করে কেমন যেন থতমত খেয়ে গেলেন। স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা তথ্য বিনিময় করে মনিয়ার বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, আজকাল এইসব চালু হয়েছে বুঝলেন কি না, আমাদের সময় তো এইসব ছিল না। তা ছেলেকে একবার জিজ্ঞেস করব, সে যদি রাজি হয় তবে জানাবো। আচ্ছা আজ চলি, নমস্কার। মনিয়া বলতে যাচ্ছিল, আমিও আপনাদের বাড়িটা একবার, কিন্তু মাঝপথেই তার মা থামিয়ে দিল, তাই আর বলতে পারল না। কিছুদিন পরে মনীষের সাথে দেখা করে মনিয়া মত দেওয়ায় এক শুভ দিন দেখে বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানে আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলে তাই মনিয়া টেবিল থেকে ভাত কাপড়ের থালাটা তুলে নিয়ে স্বামী মনীষের হাতে তুলে দিল। এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা বলে শাশুড়ি মা চোখ দুটো গোল্লা গোল্লা করে গালে হাত দিয়ে বসে পড়লেন। ভাত কাপড়ের অনুষ্ঠানে হই হই কাণ্ড বেঁধে গেল। ক্যামেরাম্যানরা ভ্যাবা চাকা খেয়ে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রইল। এত বাড়িতে ছবি তুলেছে কিন্তু জীবনে প্রথমবার আচার অনুষ্ঠানের অদল বদল এই বাড়িতেই প্রত্যক্ষ করল। তোমাকে এই কথা বলতে বলেছি বৌমা, এ তো মরিস তোমাকে বলবে, কল্পনা তার ছেলের বউকে ধমক দিলেন। কেন মা, তোমরাই তো বিয়ের আগে যখন আমাদের বাড়ি বিয়ের পাকা কথাবার্তা বলতে গিয়েছিলে তখন বলেছিলে যে আমার চাকরি করতে ঘরের বাইরে যাওয়া হবে না, বাড়িতে তোমার ছেলের অফিসের ভাত ডাল রাঁধতে হবে, ছেলে অফিসের কাজে বাইরে গেলে তার জামা কাপড় গুছিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তাই আমি বললাম ভাত কাপড়ের দায়িত্ব নেব, এতে হইচই বাঁধানোর কি আছে বুঝতে পারলাম না। মনিয়ার কথায় সবাই হা হয়ে গেলেও মনীষ ফিক করে হেসে ফেলল। সে মনে মনে ভাবল, তাদের বাড়ির এই প্রাচীনপন্থী সেই বস্তা পচা আমলের ধ্যান ধারণা নিয়ে বসে থাকা মানুষগুলোর পরিবর্তন আনতে গেলে মনিয়ার মতন মেয়েরই দরকার। কি হচ্ছে কি, এটা নাটকের মঞ্চ নাকি না সিরিয়ালে সেট? বউকে বলো কথাটা আবার পাল্টে যেটা ঠিক সেটা বলতে। মনীষের বাবা প্রবীর বাবু গলা উঁচু করলেন। মনিয়া এবার গর্জে উঠল, কোনটা ঠিক? বছর বছর ধরে মেয়েদের দাবিয়ে রাখতে যে আচার অনুষ্ঠান চলে আসছে সেটা? আপনারা কি মনে করেন একজন নারীর বেঁচে থাকতে গেলে শুধু ভাত কাপড়ই যথেষ্ট? তার অন্য কোনো সকালার চাওয়া পাওয়া কিচ্ছু থাকতে নেই? তার স্বপ্ন শুধু দুবেলা দুমুঠো ভাত আর পরনের কাপড়েই সীমাবদ্ধ? নারীরা যারা পৃথিবীতে নতুন প্রজন্মের সৃষ্টিকর্ত্রী তারা এতই অক্ষম মেরুদণ্ডহীন কীট যে একজন পুরুষকে সারা জীবন তার দায়িত্ব নিতে হবে? নাকি আপনারা এই রীতিনীতি বছরের পর বছর চালু রেখে এটাই প্রমাণ করতে চান, নারী তুমি অসহায়, তুমি অবলা, তুমি ভারসাম্যহীন? যে নারী তার গর্ভে পুরুষকে ধারণ করেছে সেই নারীর ভার একজন পুরুষকে নেওয়ার অধিকার কে দিয়েছে? যদি স্বামী স্ত্রীর দায়িত্ব নেয় শুধু সেটা ভাত কাপড়েই কেন সীমাবদ্ধ থাকবে? তার সাথে স্ত্রীর সংসারে মান সম্মান সুখ দুঃখ সবের ভার নেবে, এটা তো বলানো হয় না?
ভাত কাপড়ের অনুষ্ঠানে উপস্থিত শ্বশুর শাশুড়ি, ভাসুর, যা অন্যান্য আত্মীয় স্বজন সবাই স্তম্ভিত। রঙিন কাপড়ে মোড়া অনুষ্ঠানের জায়গাটা, যেটা কিছুক্ষণ আগেও সরগরম ছিল, সেখানে এখন একটা পিন পড়লেও তার আওয়াজ শুনতে পাওয়া যাবে। আত্মীয় স্বজনরা এ ওর মুখ চাওয়া যাই করছে, কেউ আবার ফিসফিসিয়ে টিপনি কাটছে। কি দরজাল বউ নিয়ে এলো রে মুখার্জিরা, বলে কিনা বিয়ে রীতিনীতি পরিবর্তন করতে হবে, বছর বছরের সংস্কার বিসর্জন দিতে হবে। মুখার্জিদের অভিজাত তো একেবারে ধুলোয় মিশিয়ে দিল রে এই সব কথাবার্তা। মুনিয়ার সাথে আসা ওর মাস্তুতো দিদির কানে গেলে সে অপ্রস্তুত বোধ করে মুনিয়াকে গিয়ে বলে, মুনিয়া তুই থাম মা, এটা তো শ্বশুর বাড়ি, এখানে এইসব কথা বলতে নেই। কেন দিদি, শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি নয়, এখানে ভালো লাগা মন্দ লাগা সবই মেয়েদের প্রাপ্ত, তাই এই সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটাই বারবার বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু যখন আমরা বিয়ের আগে তোমার সাথে কথা বলেছিলাম, তখন তুমি আমাদের এই প্রস্তাবে রাজি হয়েছিলে। আমাদের বাড়ির বউয়ের চাকরি করাতে আপত্তি আছে, এটা তোমাকে আগেই বলা হয়েছিল। আমাদের বাড়ির বউরা শুধু আমাদের বাড়ি কেন, ভারতবর্ষের 70% মেয়েরা ঘরের কাজই করে, তোমার প্রস্তাবে অমত থাকলে না করে দিতে পারতে। মুনিয়ার শ্বশুর প্রবীরবাবু মুখ খুললেন, কে বলল আমি আপনাদের প্রস্তাবে রাজি ছিলাম? সে তো মনীষীর সাথে কথা বলার পর আমি রাজি হয়েছি। মুনিয়ার কথায় আশ্চর্য হয়ে প্রবীরবাবু প্রশ্ন করেন, মানে? মনীষ আমার ছেলে, তোমাকে এইসব আচার অনুষ্ঠানের প্রতিবাদ করতে বলেছে? তিনি ছেলের দিকে তাকান। হ্যাঁ বাবা, তোমরা কথাবার্তা বলে চলে আসার পর মুনিয়া আমায় ফোন করে বলে সে এই বিয়েতে রাজি নয়, কারণ সে উচ্চ শিক্ষিতা, উচ্চ পদে প্রতিষ্ঠিত, সে যা আয় করে তাতে যে কোনো সংসার ভরণ পোষণের যোগ্য, সেখানে চাকরি ছেড়ে শুধুমাত্র গৃহবধূ জীবনযাপন করা দুঃসাধ্য, তাছাড়া এই রকম প্রাচীনপন্থী মনোভাব নিয়ে আঁকড়ে পড়ে থাকা মানুষজনের সাথে সংসার করতে পারবে না। তবে মুনিয়া এটাও জানায় যে আমাকে তার পছন্দ, এবং আমার মানসিকতা তার সাথে ম্যাচ করলেও পরিবারের সাথে মিলিয়ে চলা অসম্ভব। মনীষ এতখানি বলার পর সবাই তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরপর সে কি বলবে। কিন্তু তার বদলে মুনিয়া বলতে শুরু করে, এরপরে আমরা দুজনে কিছুদিন দেখা করার পর ডিসিশন নিই কি আমরা বিয়ে করব। একসঙ্গে শপথ করি যে আমরা এই আচার অনুষ্ঠান, যা সংসারে শুধু নারীদের কারোর ভার হতে শেখায়, সেটাও রোধ করব। এভাবে আমরা শুরু করলে একজন দুজন থেকে অনেকজন সমাজে স্ত্রী জাতির প্রতি মানসিকতা পরিবর্তন হবেই। আমরা দুজনে একসাথে বসে এই প্ল্যানটা করি, বলেই মুনিয়া এসে মনীষের হাত ধরে, মনীষও মুনিয়ার হাত শক্ত করে ধরে। এরপর ভাত কাপড়ের থালাটা নিয়ে এসে বলে, চলো মনীষ, আমরা শপথ নিই কেউ কারোর ভার নয়, আমরা দুজন দুজনের ভাত কাপড়ের ভার সমানভাবে বণ্টন করে নেব। থালাটা দুজনে মিলে ধরে ক্যামেরাম্যানকে ডাকে, কই ভাত কাপড়ের সব বণ্টনের ভিডিও শ্যুট করো। অবাক বিস্ময়ে ক্যামেরাম্যান ছুটে আসে। এরপরেই সমস্বরে করতালির আওয়াজে সচকিত হয়ে তারা পেছন ফিরে দেখে পুরো পাড়ার মেয়ে বউরা এবং আরও শত শত লোক হাততালি দিতে দিতে তাদের দিকেই এগিয়ে আসছে। মুনিয়া ও মনীষ এক নতুন আশার বীজ বপনে তাদের নতুন জীবন শুরু করে।